আমন্ত্রণ এক মিনিটে আজকের বাংলাদেশের সঙ্গে আছি এরিনায়াত। আর হবে না জিএসটি জিডিসি পরীক্ষা, শীঘ্রই র‍্যাবের নিষেধাজ্ঞা উঠবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। অপ্রতিরোধ্য বাংলাদেশের মেয়েরা অস্ট্রেলিয়ার পর এবার ধরাশায়ী শ্রীলঙ্কা। দেশে গ্যাস মজুদ 9.06 টিএসএফ, চাহিদা মিটবে 11 বছর। বেড়েই চলছে দাম, ওষুধ কিনতেই পকেট ফাঁকা হচ্ছে মানুষের। দেশের সব আদালতের ভেতরে বাইরে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ। হাজতকালী সাজা, মুফতি কাজী ইব্রাহিমের মুক্তিতে বাধা নেই। শব্দ দূষণে কানের সমস্যা, ট্রাফিক পুলিশ রিক্সা চালকদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। 25 জানুয়ারি সারা দেশে মহানগর ও জেলায় সমাবেশ করবে বিএনপি। বিএনপি সমাবেশ করে দেশে অশান্তি সৃষ্টির লক্ষ্যে, বললেন তথ্যমন্ত্রী। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।